হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা বেড়াতে এসেছি বাটানগর উলুডাঙ্গার গঙ্গার পাড়ে। আমাদের গঙ্গার পাড়টা কত সুন্দর একটা জায়গা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যত দেখবেন তত আমাদের নতুন নতুন ভিডিও আনার জন্য আমরা চেষ্টা করব। সামনে আসছে একটা অনেক পুরাতন মন্দির, আপনাদের দেখাবো। এই মন্দিরটা অনেক পুরাতন মন্দির, এখানে আপনারা আসবেন, এসে প্রতিমা দর্শন করবেন। দেখুন আমাদের মন্দিরটা আসছে, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের অনেক পুরাতন মন্দির। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা জায়গা, দেখুন, শুধু দেখতেই থাকবেন। দেখুন আমরা এখন যাচ্ছি গঙ্গার ধার দিয়ে বাটা ফ্যাক্টরির দিকে। তার আগে আমাদের সুন্দর একটা জায়গা আপনাদের দেখাবো। এটা হচ্ছে আর একটা মন্দির আসছে, এই মন্দিরটা অনেক পুরাতন, এখানে সবাই আসবেন, এসে পুজো দিয়ে যাবেন। গঙ্গার পাড়টা দেখছেন তো, দেখুন কত সুন্দর একটা গঙ্গার পাড়। এখানে অনেক কিছু আছে, ইট খোলা থেকে শুরু করে বাটা ফ্যাক্টরি সব কিছু এখানেই আপনি দেখতে পাবেন। গঙ্গার পাড়ের মধ্যে কত ইট খোলা হয়েছে। সামনে আসছে আমাদের একটা পার্ক, উলুডাঙ্গা পার্ক। এই পার্কটা অনেক পুরাতন, অনেক সৌন্দর্যতম পার্ক এটা। এখানে আপনারা আসবেন, পিকনিক করতে আসবেন, বেড়াতে আসবেন। এটা হচ্ছে আমাদের জল প্রকল্প হচ্ছে, দেখুন এটা হচ্ছে জল প্রকল্প, নতুন শুরু হয়েছে, এখনও টাইম লাগবে এর পুরোপুরি তৈরি হতে। এটা হচ্ছে গঙ্গার ধার। এই দেখুন গঙ্গার পাশে আর একটা যে খাল আছে, এটা হচ্ছে লম্বা দৌড় একটা খাল, এখান থেকেই মাটি তোলা হয়, আবার নদীর জল জমে এখানে আবার পলি তৈরি হয়, পলি তৈরিটা আবার ইট খোলার কাজে লাগে। এটা যখন পলিতে ভরে যায় জলটা বন্ধ করে দিলে এখানে আবার পলি জমে আবার এটা ইট তৈরি হয়ে যায়। দেখুন আরও একটা ইট খোলা। আস্তে আস্তে আমরা যাচ্ছি, আরও একটা ইট খোলা আপনাকে দেখাবো। এখানে অনেক শ্রমিক কাজ করে, বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত বয়স্ক লোকেরাও এখানে কাজ করে। দেখুন কীভাবে ইট তৈরি হচ্ছে, কীভাবে ইট পোড়ানো হচ্ছে, কীভাবে ইট বিক্রি করা হচ্ছে, এখানে এলেই আপনারা সব দেখতে পাবেন। আশা করি দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আপনারা আপনাদের পছন্দ হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরও আমরা নতুন নতুন ভিডিও আনার উৎসাহিত হব। এবারে আমরা যাচ্ছি বাটা ফ্যাক্টরির দিকে। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা জায়গা থেকে ঘুরে এলাম, এবার আরও একটা সুন্দর জায়গাতে আপনাদের নিয়ে যাব। সামনে আসছে আমাদের বাটা ফ্যাক্টরির সেজ গেট। এটা হচ্ছে বাটা ফ্যাক্টরির সেজ গেট। এই বিল্ডিংটা এই কিছুদিন আগেই তৈরি হয়েছে। এবারে আমরা আগিয়ে যাচ্ছি বাটা রিহাবের দিকে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটা হাউজিং কমপ্লেক্স, এখানে সমস্ত বাটার লেবাররা থাকে। এ দেখুন বাটা হচ্ছে হাউজিং কমপ্লেক্স। এটা এখানে প্রায় হাউজিং কমপ্লেক্সে প্রায় 1000 থেকে 1500 মতো মানুষ থাকে। সামনে আসছে বাটা হাউজিংয়ের ম্যানেজারদের ফ্ল্যাট। এটা হচ্ছে ম্যানেজারদের ফ্ল্যাট। হ্যাঁ এটা হচ্ছে ম্যানেজার ফ্ল্যাট। দাদা কাজে যাচ্ছেন? এটা হচ্ছে ম্যানেজারদের ফ্ল্যাট, নিয়ে যাচ্ছি দেখুন। এবার আমরা যাচ্ছি বাটা কোম্পানির মেন গেটের দিকে।
দেখতে থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যত সাবস্ক্রাইব করবেন তত ভিডিও দেখতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে বাটা কোম্পানির মেন গেট। এখানে বাটানগরের সব কলকাতার মধ্যে বাটানগরের প্রথম বাটা কোম্পানি এখানে স্থাপিত হয়েছিল। প্রায় 5,000-এর বেশি শ্রমিক কাজ করতো আগে, এখন সেটা দাঁড়িয়েছে 1,500-এর কাছে। হ্যাঁ, এটাই আরও দেখাচ্ছি। এটা হচ্ছে ডিএসপি অফিস। আমরা এখন যাচ্ছি বাটা বাস স্ট্যান্ডের দিকে। এটা হচ্ছে হাইল্যান্ড রোড। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাটানগরের সব থেকে বড় বিল্ডিং। এর নাম হচ্ছে প্রিন্সেপ টাওয়ার। যেরকম প্রিন্স নাম সেরকম তার কাম। দেখুন, এটা হচ্ছে প্রিন্সেপ টাওয়ার, 28-তলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের উপরে উঠলে বাটানগরকে পুরো দেখতে পাবেন আপনি। দেখুন, পাশে হচ্ছে হাইল্যান্ড। এটা হচ্ছে হাইল্যান্ড গ্রিনের ফেজ ওয়ান। এটা ফেজ ওয়ান, দেখুন, এটা ফেজ ওয়ান গ্রিনের প্রথম গেট। দাদা ভালো আছেন তো? এটা হচ্ছে হাইল্যান্ড গ্রিনের প্রথম গেট। এবারে যাচ্ছি আমরা দ্বিতীয় গেটের দিকে। এই ফেজ ওয়ানের প্রায় 45টার মতো টাওয়ার আছে। এই যে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইল্যান্ড গ্রিনসের পার্কিং এরিয়া। এটা প্রায় 10-তলার মতো। সামনে দেখতে পাচ্ছেন বাটা স্পোর্টস ক্লাব। আসবেন,